2023 বিধানসভা নির্বাচন রাজ্য জুড়ে চলছে জোর কদমে ভোটের প্রস্তুতি জনতার রায় নিতে আমরা নিউজ বাংলা পৌঁছে যাচ্ছি বিভিন্ন বিধানসভা এলাকাগুলোতে সাথে আছি আমি সঞ্চিতা আসন্ন 2023 বিধানসভা নির্বাচনে জনতার রায় নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি মৃন্ময় সাথে আছি আমি সঞ্চিতা সাথে আছি আমি পুষ্পা সাথে ক্যামেরা রয়েছি আমি হাসান দেখতে থাকুন নিউজ বাংলা নেটওয়ার্ক নমস্কার নিউজ বাংলার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত সাথে আছি আমি সঞ্চিতা জনতাদের রায়ে প্রার্থীদের ভাগ্য তালিকা নির্ধারিত হবে 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জনতার রায় নিতে আমরা দাঁড়িয়ে আছি ঊনকোটি জেলার 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের কৈলাসহরে সঙ্গে থাকুন দেখতে থাকুন জনতার রায় জনতার রায় নিতে আমরা দাঁড়িয়ে আছি 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের কৈলাসহরে পাশে পেয়ে গেছি একজন দাদাকে দাদা আপনার নামটা আপনাদের রায়ে জনতার রায়ে প্রার্থীদের ভাগ্য তালিকা নির্ধারিত হবে তো কি চাইছেন রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন প্রত্যাবর্তন দাদা প্রত্যাবর্তন চাইছে ধন্যবাদ আপনাকে নতুন সরকার না যে সরকার আছে সেই সরকারই থাক সেটা চাইছে নতুন সরকার চাইছে দাদা ধন্যবাদ আপনাকে কৈলাস শহরে আর আমাদের সাথে আছেন একজন কাকু কাকু আপনার নাম আচ্ছা তাহলে আমরা আজকে এসেছি যে জনতার রায়ে যে 16 তারিখে বিধানসভা নির্বাচন আপনি জানেন তো আপনি কি রাজ্যে কি চাইছেন প্রত্যাবর্তন নাকি পরিবর্তন পরিবর্তন আপনারা দেখছেন জনতার রায় 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে কৈলাসহর বাজারে আমরা দাঁড়িয়ে রয়েছি পাশে পেয়ে গেছি একজন কাকুকে কাকু আপনার নামটা নাম মোহাম্মদ খলিলুর রহমান আচ্ছা 16 তারিখ রাজ্যে ভোট জনতার রায়ে প্রার্থীদের ভাগ্য তালিকা নির্ধারিত হবে কি চাইছেন রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন মানুষের যাকে ভালোবাসে তাই হবে মানুষ যাকে ভালোবাসে সেই জয়ী হবে আপনি কি চাইছেন বিজেপি আইপিএফ জোট সরকার না সিপিআইএম কংগ্রেস জোট সরকার কোন সরকার রাজ্যে এলে কৈলাসহর তথা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে এটা তো কথা দেবে না উন্নয়ন তো বিজেপি আসলে উন্নয়ন হবে ভালো কাকু বলছেন বিজেপি সরকার এলে উন্নয়ন ভালো হবে ধন্যবাদ আপনাকে শুরু হয়ে গেছে ভোটের কাউন্টডাউন জনতার রায় নিতে আমরা দাঁড়িয়ে আছি 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের কৈলাসহরে পাশে পেয়ে গেছি একজন দিদিকে দিদি আপনার নামটা আচ্ছা 16 তারিখ ভোট গণদেবতাদের রায়ে প্রার্থীদের ভাগ্য তালিকা নির্ধারিত হবে তো আপনি কি চাইছেন রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন পরিবর্তন দাদা আপনার নামটা গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছে কিছুই পাননি তার আগে 25 বছর ছিল বাবেদের রাজত্ব তখন কি কি সুযোগ সুবিধা পেয়েছিলেন দাদা কোনো আমলেই কিছু পাননি 16 তারিখ রাজ্যে ভোট কি চাইছেন যে সরকার আছে সেই সরকারই থাক না নতুন সরকার যে ভালো করবে সেই থাকবে আপনার কি মনে হয় কোন সরকার রাজ্যে বা কৈলাস শহরে প্রতিষ্ঠিত হলে আপনার এবং আপনার এলাকার তথা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে জনতার রায় নিতে আমরা দাঁড়িয়ে আছি কৈলাস শহরের টিলা বাজারে তো সাথে পেয়ে গেছি একজন দাদাকে দাদা আপনার নামটা নাম রফিজ আলী আচ্ছা গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন ঘর পেয়েছেন আচ্ছা তার আগে দীর্ঘ 25 বছর রাজ্যে বামেদের রাজত্ব ছিল তখন কি পেয়েছেন তখন তো যেটা দেবলা যেটা এই যে সুবিধা তো রাজ্য পাইছি আচ্ছা তো 16 তারিখ ভোট কি চাইছেন পরিবর্তন না প্রত্যাবর্তন পরিবর্তন পরিবর্তন মানে কোন সরকার চাইছেন বাম জোট সরকার চাইছে দাদা ঠিক আছে ধন্যবাদ আপনাকে পরিবর্তন চান নাকি প্রত্যাবর্তন মানে যে সরকার আছে ওনারা আবার আসবেন নাকি অন্য কোনো দল আমরা প্রত্যাবর্তন চাই কারণ বিগত স্বাধীনতার পরে ত্রিপুরা রাজ্যে অনেক দল আসছে সিপিএম আসলে 25 বছর জোট আমলে আসলে কংগ্রেস সরকার তখন আমরা ছোট ছিলাম শুনছি আর কিন্তু এইবার যে সরকার আসছে দিল্লি সহ রাজ্যের যে উন্নয়ন চলছে বিরাট উন্নয়ন কারণ গ্রামের যে অবস্থা চলছে মানুষ মানে এটা উপলব্ধি করতে পারছে রাস্তাঘাট পানীয় জল
এই সব কিছু আপনারা কি পেয়েছেন? আমরা সব পেয়েছি, এমন কোনো গন নাই যে পাইছে না বলিয়া, কিন্তু মানুষ তো সত্য কথা বলে না। সব জায়গাতে মানুষের টয়লেট প্রথম হয়েছে, সবে পাইছে, মানে প্রধানমন্ত্রীর গর পাইছে, কৃষ্ণ সম্মান পাইছে, সবে পাইছে, কিন্তু মানুষের যেটা সহ্য হল না বর্তমান। তার মানে আপনি প্রত্যাবর্তন চাইছেন, মানে যে সরকার আছে সেই সরকারই আসুক আবার। আবার আসুক। ধন্যবাদ দাদা আপনাকে। আমরা জনতার রায়নীতে এখন আছি কৈলাসহর বিধানসভার অন্তর্গত রাঙ্গাউটি গ্রাম। আমার সাথে একজন দাদাকে পেয়ে গেছি। দাদা আপনার নামটা? রাখাল পাল। আপনি কি করেন এমনিতে? গাড়ি চালান। গাড়ি চালান। আচ্ছা, বিগত পাঁচ বছরে রাজ্যে বিজেপি এবং আইপিএফটির জোট সরকার ছিল, আপনি সেই সরকারের আমলে আপনি কি কিছু পেয়েছেন? না, কিছু পেয়েনি। পাননি? আচ্ছা, আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের যে রেজাল্ট ঘোষণা হবে সেটা 2 ফেব্রুয়ারি, তো আপনি কি চাইছেন, নতুন সরকার আসুক না যে সরকার আছে সেই সরকার থাক? যে সরকার আছে সেই সরকার থাক। কেন চাইছেন সেই সরকার থাকুক? এই সরকার থাকার জন্য আমাদের জন্য ভালো আছে। কীভাবে ভালো হচ্ছে? আচ্ছা, রাস্তাঘাটে অসুবিধা হচ্ছে না, বাড়িগুলি আরামসে আসতে পারছি। এমনিতে আপনি কিছু পাননি এই সরকারে? না, পাইছি, পেয়েছি না। সেইটাতে আপনি কোনো আপনার দুঃখ নেই? না, কোনো দুঃখ নেই। আপনি চাইছেন এই সরকার থাকুক? তো দাদা এই 5 বছরে কিছু পাননি, কিন্তু তিনি চাইছেন এই সরকারটা থাকুক। গত 5 বছরে রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ছিল, সেই সময় আপনি এবং আপনার এলাকার কি উন্নতি হয়েছে? উন্নতি তো মনে একটা হয়নি, হয়েছে মোটামুটি, যেমন একটা রাস্তা হয়েছে, আরও গ্রামের মধ্যে একটু রাস্তা হয়েছে। তা আগামী 16 ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন এবং 2 মার্চ সেটা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে, আপনিও ভোট দেবেন, আমরাও ভোট দেব, সেই ভোটের রায়ে কিন্তু একটা সরকার গঠন হবে। আপনি কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? দেখেন, এখন তো সবাই হচ্ছে শিক্ষিত, কে কাকে ভোট দিবে সেটা কিন্তু কেউ বলে না, ঠিক আছে? সবের ভিতরে আছে কাকে দিমু কাকে না, বা কার উপরে বেস করবো কার উপরে করবো না, সেটা এরকম সব। সেটা ঠিক আছে, কিন্তু আপনার ব্যক্তিগত মতামত কি, যে সরকার রয়েছে সেটা থাকলে ভালো না অন্য কোনো দল সরকার গঠন করুক? না, আমার মনে হয় চেঞ্জ হলে ভালো হবে, কারণ প্রতি 5 বছর 5 বছর দেখেন কেরালা বা দিল্লি বা অনেক জায়গায় আছে গভর্নমেন্ট, প্রতি 5 বছর 5 বছর চেঞ্জ হলেই ভালো, কারণ চেঞ্জ হলে একটা স্টেটের উন্নত হয়। তো দাদা বলছেন যে কাজ হয়েছে এই এই সরকারের আমলে, কিন্তু তিনি চাইছেন পরিবর্তন, কারণ পরিবর্তন হলে একটা রাজ্যের বা দেশের জন্য ভালো হয়, সেজন্য উনি চাইছেন পরিবর্তন। জনতার রায়নীতি আমরা দাঁড়িয়ে আছি 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের টিলাবাজার গ্রামে, পাশে পেয়ে গেছে একজন দাদাকে। দাদা আপনার নামটা? হোসেন আহমেদ। আচ্ছা, গত 5 বছরে কি কি সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন? কিচ্ছু পাইনি। আচ্ছা, তার আগে দীর্ঘ 25 বছর বাম রাজত্ব ছিল এই রাজ্যে, তখন কি কিছু পেয়েছিলেন? কিচ্ছু পাইনি। আচ্ছা, কোনো আমলেই তিনি কিছু পাননি। 16 তারিখ ভোট, আপনাদের ভোটে, জনতাদের ভোটের রায়ে প্রার্থীদের ভাগ্য তালিকা নির্ধারিত হবে, সেই জায়গায় দাঁড়িয়ে কি চাইছেন, যে সরকার আছে সেই সরকার থাক না নতুন সরকার চাইছেন? আমি সরকার চাইছি যে আমারে দিব, এতদিন কিচ্ছু পাই নাই, এখন সবের লোকে মানে কথাবার্তা হয়ে যাবো, যে আমারে দিব আমি তারে ভোট দিব, যে আমারে দিত না তারে আমি ভোট দিতাম না। তো কি মনে হয় কোন সরকার রাজ্যে এলে রাজ্যের এবং কৈলাসহর টিলাবাজারের উন্নতি হতে পারে? সম্ভবত বিজেপি সরকার। আচ্ছা দাদা, বিজেপি সরকার চাইছেন? ধন্যবাদ দাদা। কৈলাসহর বিধানসভার ধলিয়াকান্দি এলাকাতে আজ আমরা উপস্থিত হয়েছি, আমাদের সাথে রয়েছেন একজন দিদি, তো ওনার সাথে একটু কথা বলে নেব। দিদি আপনার নামটা? মঞ্জুনা। আপনি কি এই বিগত 5 বছর ধরে যে সরকার প্রতিষ্ঠিত আছে সেখান থেকে কি আপনারা কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? না, কোনো সুযোগ সুবিধা পেয়ে পাননি? না। ঘর, টয়লেট কিছু পাননি? টয়লেট পাইছি কতদিন আগে। ঘরের কি সেটা কি আপনি 5 বছর আগে পেয়েছেন নাকি 25 বছর যে বাম রাজত্ব ছিল তখন? 25 বছর আগে পাওয়া। আচ্ছা ঠিক আছে, দিদি এখনো বলতে পারছেন না যে কোন সরকার আসবেন, ওনার কি মতামত ঠিক করে, তো উনি 25 বছরে যে বাম রাজত্ব ছিল তখনই উনি টয়লেট পেয়েছিলেন, কিন্তু 5 বছরে উনি কিছুই পাননি। আমরা জনতার রায়নীতে এখন এসেছি কৈলাসহর বিধানসভার অন্তর্গত ধলিয়াকান্দি গ্রাম। আমার সাথে একজন দাদা রয়েছেন, উনি পথচারী। দাদা আপনার নামটা? অভিজিৎ সিং। অভিজিৎ সিং। আচ্ছা, বিগত 5 বছরে রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, সেই সরকারের আমলে আপনি এবং আপনার এলাকার কি উন্নতি হয়েছে, বা আপনি কি কিছু পেয়েছেন সরকারের কাছ থেকে? না, আমি কিছু পাইনি।
আপনার এলাকার কি কোনো উন্নতি হয়েছে কিনা? এলাকার উন্নতি তো হয়েছে, রাস্তাঘাট তো সুন্দর হয়েছে। আচ্ছা, আগামী 16ই ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা নির্বাচন, 2রা মার্চ তার রেজাল্ট হবে এবং আপনি আমার সবার ভোটের মাধ্যমে যারা প্রার্থী রয়েছেন তারা জয়ী হবেন। আপনার কি মনে হয় যে সরকার রয়েছে সেই সরকারই থাকলে ভালো না অন্য কোনো দল সরকার গঠন করবে? তো মানুষ বুঝবে এখন কাকে রায় দেয়, সবাই মানে বরাবর যে কোনো মানে নির্বাচনী কোনো ফ্লো নাই কেন পরিবর্তন বা প্রত্যাবর্তন আপনার কি হবে? জনতা যা রায় দেয় আমি তো আর কি বলবো। দাদা বললেন যে উন্নতি হয়েছে, রাস্তাঘাট হয়েছে, কিন্তু জনতা যা রায় হবে সেটাই উনারও রায়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঢলিয়াকান্দি গ্রামে, যেটা কৈলাসর বিধানসভার অন্তর্গত। আমি পেয়েছি একজন দাদাকে। দাদা আপনার নামটা? আমার নাম রাকেশ নম। রাকেশ নম, আপনি কি করেন এমনিতে? ওই তো আমি কলার ব্যবসা করি। কলার ব্যবসা করেন? আচ্ছা, বিগত 5 বছরে যে সরকার ছিল রাজ্যে বিজেপি এবং আইপিএফটির জোট সরকার, সেই সরকারের আমলে আপনি কি কিছু পেয়েছেন? পেয়েছি, উন্নয়নমূলক তো এই সরকার দেখা যাচ্ছে। আপনি ব্যক্তিগতভাবে কিছু পেয়েছেন? আমি ব্যক্তিগতভাবে এখন আমি ঘর পাই নাই, তবে পাওয়ার আশা আছে। তো আগামী 16 তারিখ তো নির্বাচন, কি চাইছেন? এবার নতুন সরকার আসুক না যে সরকার আছে সেই সরকার থাকুক? যে সরকার আছে এই সরকার হয়তো হত হিসেবে দেখা গেছে যে উন্নয়নের দিকে আগাইছে, উন্নয়নের দিকে এগিয়েছে। তো দাদা চাইছেন যে যেই সরকার রয়েছে সেই সরকারও থাকুক, উনি যদিও কিছু পাননি তবে ওনার অভিমত যে যে সরকার রয়েছে সেই সরকার থাক। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আমরা এখন আছি কৈলাসর বিধানসভার অন্তর্গত বাবুরবাজার অঞ্চলে। এখানে আমি পেয়ে গেছি একজন দাদাকে, দাদার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নামটা? আলী আহমেদ। আচ্ছা, আপনি এমনি কী করেন? আমি কার্ড মিস্ত্রি করি। বিগত 5 বছর রাজ্যে বিজেপি এবং আইপিএফ জোট সরকার ছিল, আপনি এই সরকার থেকে কী সুযোগ সুবিধা পেয়েছেন? এ সরকার থেকে সুবিধা তো বুঝছেন নি, আমি পাইছি নাকি? আপনি কোনো সুবিধা পান? সুবিধা পাই এমনি। আপনার এলাকায় কোনো উন্নতি হয়েছে বলে মনে হয় আপনার? এলাকাতে তো উন্নত দেখছি শুধু, এবার টিএমআই কেবল যে ভোটটা দিছে এগুলো মানুষে পাইতে আছে। আর রাস্তাঘাট পানীয় জল? পানীয় জল, পানীয় জল দিছে। রাস্তাঘাট? রাস্তাঘাট মোটামুটি ভালো, এদিক দিয়ে এত ভালো না, ওদিক ভালো হয়েছে। আচ্ছা, আগামী 16 তারিখ রাজ্যে বিধানসভা নির্বাচন, তো এই নির্বাচনের পর আপনি কি চাইছেন যে সরকার আছে সেই সরকার থাকুক না অন্য কোনো দল নতুন সরকার গঠন করুক? আসলে দেখেন, নতুন দল আইলে ভালো আমরা জনগণের লাগিয়া, তো আমরা চাচ্ছি যে একবার থেকে আবার চেঞ্জ করি। আবার চেঞ্জ করবে? বিগত 25 বছর বাম শাসনের সময় আপনি কিছু পেয়েছিলেন? বাম শাসনে কিছু পাইনি, কারণ আগে তো বাম শাসনে আমার মনে করেন রেশন কার্ড কিছু ছিল না, এখন হয়েছে। এখন দেখে কি হয়, কারণ 25 বছরে একবার মানুষ জনগণ পাল্টাইয়া দেখছে, আর 5 বছর এই বিজেপি করছে, আর এখন দেখে আমরা আবার চেঞ্জ করি আমরা কিছু হয়নি। কোন চেঞ্জ করে কোন দল আনতে চাইছেন? কংগ্রেস সিপিএমের জোট সরকার? এই তো এখন তো এটাই চলতে আছে জোট সরকার। তো দাদা চাইছেন, উনি বিগত বাম আমলেও কিছু পাননি এবং এই সরকারের আমলেও কিছু পাননি, তারপরেও রাস্তাঘাটের উন্নতি হয়েছে, এলাকায় পানীয় জল কিছু হয়েছে, তো এবার তিনি চাইছেন যে পরিবর্তন হলে ভালো। আমরা জনতার রায়নীতে এখন আছি কৈলাসর বিধানসভার অন্তর্গত বাবুরবাজার এলাকায়। সেই এলাকায় আমি একজন দাদাকে পেয়েছি, উনি বিজনেসম্যান, আমি দাদার সাথে একটু কথা বলবো। দাদা আপনার নামটা? আমার নাম পারভেজ আলী। পারভেজ আলী, আপনি ব্যবসায়ী করেন? হ্যাঁ, ব্যবসা করি, স্টিল ফার্নিচার শপ আছে। আচ্ছা, বিগত 5 বছর রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার ছিল, সেই সরকারের আমলে আপনার আপনি কি কিছু পেয়েছেন বা আপনার এলাকায় কি উন্নয়ন হয়েছে বলে মনে হয়? না, আমি তো আগে থেকেই সিপিএম ছিলাম, সত্য কথা যেটা, আমার বাপ দাদা চৌধুরী সিপিএম ছিলেন, তারপরে থেকে বিজেপি আসলো। বিজেপি আসার পরে আমাদের এদিকে কোনো উন্নতি আমি দেখিনি, শুধু রাস্তাঘাট যেগুলো আছে কিছু মেরামত হয়েছে এটাই আমি দেখতে পাচ্ছি, আর কিছু জলের পাইপ লাইন দেখেছি, গত আগের দেওয়া ছিল এগুলো সেংশন হয়েছে দেখেছি, এগুলোই দেখেছি, আর তো কিছু নতুন কিছু দেখতে পাই নাই। একটা কলেজ, স্কুল, হসপিটাল এমন কিছু দেখতে পাই নাই। যা আশা করছি ভবিষ্যতে বিজেপি সরকার, এখন আমাদের যে মবস্বর দাদা তারিতে আমরা নিজের মানুষ, উনি যেহেতু বিজেপিতে গেছেন কিছু পাবে আশা করি, ভোট পাবে, তারপরে দেখা যাক কী হয়, এটাই বলতে চাই আর কিছু।
তো সামনে 16 ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন এবং 2রা মার্চ তার রেজাল্ট ঘোষণা হবে। তো আপনি কি চাইছেন, যে সরকার রয়েছে বর্তমানে সেটা থাকুক না অন্য কোনো দল সরকার গঠন? এ বিষয়ে আসলে কি বলবো, সরকার যেই আসে আমার কথা হচ্ছে ভালো কাজ হতো, আমাদের দেশটা উন্নত হতো। ত্রিপুরা বিশেষ করে কৈলাসর তো পুরো পিছিয়ে আছে। কিছু সরকার, যে কোনো সরকার আসুক, আমার একটাই দাবি থাকবে দেশটা ত্রিপুরার কৈলাসর জায়গাটা যাতে আরো একটু উন্নত হয়। আমি আপনার অভিমতটা জানতে চাইছি যে যে সরকার রয়েছে সেটা থাকলে ভালো হবে না অন্য কোনো সরকার আসলে ভালো? যদি কাজ ভালো করে, আমি বলি যে যে কোনো সরকার থাক, এই সরকার যদি কাজ ভালো করে এটাই থাক, যদি কাজ ভালো না করে তাইলে তো সমস্যা। তো দাদা বললেন যে উনি তো ব্যক্তিগতভাবে কিছু পাননি, কিন্তু কিছু উন্নতি হয়েছে, রাস্তাঘাট জল এরকম কিছু হয়েছে ওনার, এবং উনি চাইছেন যে সরকার ভালো কাজ করবে সেই সরকারই থাক। পাশাপাশি আরেকটি কথা উনি বলেছেন, যিনি এবার বিজেপি প্রার্থী রয়েছেন মহেশ্বর আলী, উনি জিতলে হয়তো ভালো কাজ হবে। ধন্যবাদ। আমরা বাবুরবাজার এলাকায় আরেকজন দাদাকে পেয়েছি, দাদার সাথে আমরা একটু কথা বলবো। দাদা আপনার নামটা? আমার নাম চন্দনদেব, চন্দনদেব। চন্দনদেব, আপনি কি করেন? আমি জুয়েলারিতে কাজ করি। জুয়েলারিতে কাজ করেন? আচ্ছা, আপনার বাড়ি কি এখানে? ও, পাশের বাড়ি। বিগত 5 বছর রাজ্যে বিজেপি এবং আইপিএফটি জোট সরকার ছিল, আপনি সেই সরকারের আমলে আপনি ব্যক্তিগতভাবে কিছু পেয়েছেন বা আপনার এলাকায় কী কী উন্নয়ন হয়েছে বলে মনে হয়? হয়েছে তো, আমি ঘর পেয়েছি, জলের ব্যবস্থা হয়েছে, চাউল এতদিন যাবৎ চাউল খেলাম আর কি। তো আগামী 16 তারিখ রাজ্যে নির্বাচন, হ্যাঁ, তো এই নির্বাচনের যে রেজাল্ট ঘোষণা হবে 2 তারিখ, আপনি কি চাইছেন যে সরকার আছে সেই সরকার থাকুক না অন্য কোনো সরকার আসুক? দেখা যাক না, এখনো তো টাইম আছে আরো 7-8 দিন, এর ভিতরে তো মন কীভাবে কোনটা করা যায় এটা তো পরিস্থিতি বুঝিয়া হবে। আপনি তো বললেন যে আপনি সরকারের আমলে পেয়েছেন। হ্যাঁ, পেয়েছি তো। তারপরে কি চাইছেন, এই সরকার থাকুক, থাকলে আপনার ভালো হবে না অন্য কোনো দল সরকার গঠন করবে? ওটা তো সময়ে বুঝবা যাবে, বুঝতে গিয়ে আমি প্রস্তুতি নেবো, তারপর ভোট দেবো। তবে সরকার যে খারাপ করছে এটা আমি মনে করি না, সেটাই আমার কথা। তো দাদা বললেন যে যে সরকার রয়েছে সেই সরকার খারাপ করেনি, উনি ঘর পেয়েছেন, অনেক কিছু উনি পেয়েছেন, তবে চাউলও তো খেলাম, চাউলও পেয়েছেন। তো এবার উনি ভোটের দিন সিদ্ধান্ত নেবেন কি করবেন। রাজ্যে চলছে ভোটের মরশুম, জনতার রায়নীতে আমরা নিউজ বাংলা দাঁড়িয়ে আছি কৈলা শহরের বাবুর বাজারে। সাথে পেয়ে গেছে একজন দাদাকে। দাদা আপনার নামটা? আমিন আলী। আচ্ছা, গত 5 বছরে সরকারের সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? আমি তো কিছু পাইনি। আচ্ছা, তার আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন কি কোনো সুবিধা পেয়েছিলেন? পেয়েছি, ঘর পেয়েছি। বাম আমলে ঘর পেয়েছিলেন। আচ্ছা, 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? আমরা তো পরিবর্তন চাইছি। পরিবর্তন চাইছেন, কেন পরিবর্তন চাইছেন? রাজ্যে ভালো কিছু হবে তাই, নতুন সরকার আসবে, নতুন কিছু হবে, বসে নতুন সরকার করবে, একজনকে বারবার বসে রাখতে ফায়দা নেই আমাদের, জনগণের কোনো লাভ হবে না, যারা হচ্ছে তারাই শুধু পাবে, আমরা কিছু পাই না, আমাদের কোনো ফায়দা হবে না। আজ পর্যন্ত আমরা চাচ্ছি নতুন, যদি আমরা এখানে তো তৃণমূল কংগ্রেস এবং সুপ্রিম জোট আছে, তাতে আমাদের মতে জোট সরকারই হতো। দাদা চাইছে রাজ্যের জোট সরকার প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ আপনাকে। জনতার রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি 53 কৈলা শহরের যুবরাজনগর গ্রামে। সাথে পেয়ে গেছি একজন দিদিকে। দিদি আপনার নামটা? রুমা বেগম। আচ্ছা, গত 5 বছরে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন? কোনো কিছু হয় নাই আমরা সরকারিভাবে। আচ্ছা, তার আগে অন্য সরকার ছিল, বামফ্রন্ট সরকার 25 বছর ছিল, তখন কি কোনো সুযোগ সুবিধা পেয়েছিলেন? কোনো সুবিধা নাই আমরা আজকে পর্যন্ত। আচ্ছা দিদি, কোনো আমলেই কোনো সুযোগ সুবিধা পাননি। 16 তারিখ রাজ্যে ভোট, আমার আপনার এবং জনতার রায়ে প্রার্থীদের ভাগ্য তালিকা নির্ধারিত হবে, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? আমরা পরিবর্তন চাই। পরিবর্তন চাইছেন, কেন পরিবর্তন চাইছেন? আমরা কোনো কিছু পাই নাই দেখিয়া, সুযোগ সুবিধা নাই দেখিয়া। আচ্ছা, আমরা কোনো, আমার পরিবারে কোনো চাকরি আনো নাই, কিছু নাই, শুধু দিন মজুরি আনেতে খাই আমরা। গত 5 বছরে কাজকর্ম কিরকম ছিল? ওই তো বাইরের কাজ করছে, আনছে খাইছি। আচ্ছা দিদি, রাজ্যে চাইছে পরিবর্তন। ধন্যবাদ আপনাকে। জনতার রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি 53 কৈলা শহর বিধানসভা কেন্দ্রের কনকপুর গ্রামে। সাথে পেয়ে গেছি একজন বড় দিদিকে। দিদি আপনার নামটা? আচ্ছা, সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন গত 5 বছর? পাইছি না। অন্য কিছু?
জলের কল পেয়েছেন তো কি চাইছেন রাজ্যের নতুন সরকার না যে সরকার আছে সেই সরকার এই সরকারে দিছে আমার নতুন সরকারে দিছে আমার কষ্টটা কল দিছে আচ্ছা আর কিছু আছে ১৬ তারিখ ভোট কোন সরকারকে চাইছেন আবার সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন আচ্ছা ১৬ তারিখ রাজ্যে ভোট তো কি চাইছেন রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন রাজ্যে প্রতিষ্ঠিত হলে এই কৈলা শহরের এবং রাজ্যের উন্নতি হবে আমরা জনতার রায় নিচ্ছি তো আপনি আপনার মনের কথাটাই বলুন রাজত্ব ছিল তখন কি কিছু পেয়েছিলেন প্রথম তখন গিয়া পাইছিলাম গিয়া আর একটা জাল আর একটা কারেন্ট আর কিচ্ছু পাইছি না কোনো সিপিএম সরকার আসার পর প্রথম দিকে মাছ ধরার জাল এবং বিদ্যুৎ পেয়েছিলেন আর আজ অব্দি কিছু পাননি ১৬ তারিখ রাজ্যে ভোট কি চাইছেন পরিবর্তন না প্রত্যাবর্তন পরিবর্তন সাথী যেরকম তাকে রকম তো চাইতাম কি মনে হয় কোন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হলে আপনার এই গ্রামের এবং রাজ্যের উন্নতি হবে ভোটের প্রস্তুতি চলছে জোর কদমে জনতার রায় নিতে আমরা দাঁড়িয়ে আছি কৈলা শহরের কনকপুর গ্রামে সাথে পেয়ে গেছি দুজন দিদিকে দিদি আপনার নামটা জয়মতী দে আচ্ছা গত ৫ বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন কিছু পাইনি কিছুই পাননি ৫ বছরে তার আগে দীর্ঘ ২৫ বছর বামেদের রাজত্ব ছিল তখন কি কিছু পেয়েছিলেন বাম আমলে ঘর পেয়েছিলেন তো ১৬ তারিখ রাজ্যে ভোট আপনাদের আমাদের সকলের ভোটের রায়ে প্রার্থীদের ভাগ্য তালিকা নির্ধারিত হবে কি চাইছেন রাজ্যে নতুন সরকার আসুক না যে সরকার আছে নতুন সরকার আসুক নতুন সরকার কেন নতুন সরকার চাইছেন উন্নয়ন হবে দেশের দেশের উন্নয়নের জন্য দিদি পরিবর্তন চাইছেন রাজ্যে ধন্যবাদ রাজ্যে চলছে ভোটের হাওয়া তো আজ আমরা উপস্থিত হয়েছি কৈলা শহরের কাছের ঘাটে তো আমাদের সাথে রয়েছেন একজন দাদা দাদা আপনার কাছ থেকে আপনার পরিচয়টা জানিয়ে নেব আপনি কি করেন মজদুরি আচ্ছা তাহলে ৫ বছরে আপনি কি কি সাহায্য পেয়েছেন বিগত বামা মলে ২৫ বছর যে জুটের পরতে আমি কিচ্ছু পাইছি না এখন পর্যন্ত কোনো কিছু পাননি পাইনি তাহলে ১৬ তারিখে তো বিধানসভা নির্বাচন তো আপনি কি চাইছেন রাজ্যে পরিবর্তন নাকি প্রত্যাবর্তন পরিবর্তন চাইতে চান আচ্ছা তাহলে কেন চাইছেন মানে কিছু পাননি এই জন্য কৈলা শহরের কাছের ঘাটে তো আমাদের সাথে রয়েছেন একজন দাদা তো দাদা আপনার নামটা আমার নাম শ্যামসব দেওয়া আচ্ছা দীর্ঘ ৫ বছরে আপনি কি কোন সরকার থেকে কোনো সহায়তা পেয়েছেন কি কি পেয়েছেন আচ্ছা তাহলে আপনি ১৬ তারিখে বিধানসভা নির্বাচন তো আপনি কি চাইছেন রাজ্যে পরিবর্তন আমি করতে হবে যে আছে যে আছে
সেই থাকবে। তো দাদা চাইছেন যে প্রত্যাবর্তন। জনতার রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি তিপ্পান্ন কৈলাসহর বিধানসভা কেন্দ্রের কাচরঘাট গ্রামে। তো সেখানে একজন পাশে মাসিকে পেয়ে গেছি। মাসি আপনার নামটা? মেটুরানি দেবনাথ। আচ্ছা, গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? আমি কিছুই পাইনি। তার আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? ওখানে মানে বিজেপি আওয়াজে ঘর একটা পাইছি। আচ্ছা, গত 5 বছরে ঘর পেয়েছেন, ঠিক আছে। তার আগে কি কিছু পেয়েছিলেন? না। আচ্ছা, আমার এমন কি রেখা টাকাই ঢুকছে না, রেখা টাকা 1 টাকা পাইছি না। আমি রেখা টাকা করছি কিন্তু বন্ধ দিছি না। তারপরে নতুন সরকার চাইছেন কেন? এটা মানে এখন দেশের যেই ভাই যেই বাইরে তো আমরা চতম হইব। কি মনে হয়, রাজ্যে বিজেপি আইপিএফ জোট সরকার এলে না সিপিআইএম কংগ্রেস জোট এলে রাজ্যের উন্নতি হবে এবং কৈলাসহরের উন্নতি হবে, কি মনে হয়? আমরা উপস্থিত হয়েছি কাজিরগাঁও মোহনপুরে। তো আমাদের সাথে রয়েছেন একজন দিদি, তো জেনে নেব ওনার কাছ থেকে কিছু কথা। তো দিদি, আপনার নাম? সুবিধা। আচ্ছা, বিগত 5 বছরে আপনি কি কি সুযোগ সুবিধা পেয়েছেন সরকারে? কিছু পাননি। 25 বছরে? 25 বছর তো ঘর একটা পাইছি। আচ্ছা, তাহলে আপনি কি চাইছেন রাজ্যে এবং আপনার এলাকায়, মানে কোন সরকার এলে আপনার সুবিধা এবং আপনার রাজ্যের সুবিধা হবে? না, আপনার কি মনে হচ্ছে যে কোন সরকার এলে আপনার এলাকার এবং রাজ্যের সুবিধা হবে? আচ্ছা দিদি, কিছু বলতে পারছেন না। তো উনি 25 বছরে একটা ঘর পেয়েছিলেন কিন্তু 5 বছরে কিছুই পাননি। তো ধন্যবাদ দিদি আপনাকে। রাজ্যে চলছে ভোটের হাওয়া। 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রে জনতার রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি কৈলাসহর বাজারে। পাশে পেয়ে গেছি একজন দাদাকে। দাদা, আপনার নামটা? প্রসন্ন দাস। আচ্ছা, গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? আমি তো অ্যাকচুয়ালি আমি তো জব করতেছি ওখানে, তো আমি তো আসলাম না আমি বাড়ি ঘরে, রিসেন্ট আমি জাস্ট আইসি। আমি আপনি কি সরকারি কোনো জব করছেন? আচ্ছা, ইয়েতে আছি, কমিউনিটি হেলথ অফিসার আছি। আচ্ছা আচ্ছা, তো দাদা সরকারি কর্মচারী, রাজ্যে ভোট চলছে, 16 তারিখে রাজ্যে ভোট হবে, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? দেখুন, আমি কি বলবো, যে আসবে সেই ভালো। ধন্যবাদ আপনাকে। আসন্ন 2023 বিধানসভা নির্বাচন রাজ্যে শুরু হয়ে গেছে ভোটের কাউন্টডাউন। জনতার রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি কৈলাসহর বাজারে। পাশে পেয়ে গেছে একজন দাদাকে। দাদা, আপনার নামটা? আমার নাম নীতিশ চন্দ্র। আচ্ছা, গত 5 বছরে কোনো সরকারের সুবিধা পেয়েছেন কি? তো অ্যাকচুয়ালি এমনি পাই নাই। আচ্ছা, তার আগে দীর্ঘ 25 বছর সিপিআইএম এর সরকার ছিল এই রাজ্যে, তখন কি কোনো সুযোগ সুবিধা পেয়েছিলেন? আমরা কোনো আমলেই সরকারি কোনো সুযোগ সুবিধা পাইনি। কোনো আমলেই কোনো সরকারি সুযোগ সুবিধা দাদা পাননি। 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? কি বলবো, আপনার অভিমত? আমার অভিমত সরকারে আরো একবার সুযোগ দেওয়া দরকার, তারপরে যাওয়া হয়। সরকারকে আরেকবার সুযোগ দেওয়া দরকার, অর্থাৎ দাদা চাইছেন প্রত্যাবর্তন। ধন্যবাদ আপনাকে। জনতার রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের কৈলাসহর বাজারে। পাশে পেয়ে গেছে একজন দাদাকে। দাদা, আপনার নামটা? আচ্ছা, গত 5 বছরে কি কি সরকারের সুযোগ সুবিধা পেয়েছেন? আমি তো সুযোগ সুবিধা কিছু পাইছি। তার আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন কি কোনো সুবিধা পেয়েছিলেন? পাইছি, লেফটেন্যান্ট একাইও পাইছি, ওই লেফটেন্যান্ট কাজ সরকারি বিভাগে। কবে পেয়েছেন? আচ্ছা, বাম আমলে ঘর পেয়েছিলেন এবং শৌচালয় পেয়েছিলেন? দাদা, রাজ্যে পরিবর্তন চাইছি। ধন্যবাদ আপনাকে। 2023 বিধানসভা নির্বাচন, 16 তারিখে রাজ্যে ভোট, জনতার রায়নীতে আমরা দাঁড়িয়ে আছি কৈলাসহর বিধানসভা কেন্দ্রের কৈলাসহর বাজারে। পাশে পেয়ে গেছি একজন বড় দাদাকে। দাদা, আপনার নামটা? আমার নাম আব্দুর রহমান। আচ্ছা, 16 তারিখ রাজ্যে ভোট, যাবেন তো? কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? মানে যে সরকার আছে সেই সরকার থাক না নতুন সরকার চাইছে? আচ্ছা, কেন এই সরকারকে আবার দ্বিতীয়বার চাইছেন?
থাকুক না, এই তো রাস্তাঘাটের ঘর সুবিধা পেয়েছেন কি? আমার ঘর না দিলে অন্য মানুষের দিছে। সরকার না থাকলে তাহলে কি হয়েছে? সরকার থাকলে ভালো। আচ্ছা, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা মানুষ পেয়েছে তাই তিনি রাজ্যে আবার প্রত্যাবর্তন চাইছেন। ধন্যবাদ আপনাকে। আমরা এখন আছি কৈলাসহর বাজারে, তো এখানে পেয়েছি একজন ব্যবসায়ী দাদাকে, তো ওনার কাছ থেকে জেনে নেব কিছু কথা। দাদা, আপনার নামটা? তাপস ঋষি দাস। আচ্ছা, তো আপনার ব্যবসা কেমন চলছে? এই মানে বিগত 5 বছর ধরে ব্যবসা বেশি ভালো হচ্ছে নাকি 25 বছরে ভালো ছিল? ভালো ছিল, এখনও তো ব্যবসা অনেক একটু খারাপ আছে আগের থেকে। তো এখন আপনি কি চাইছেন যে রাজ্যে এবং আপনার কৈলাসহর এলাকাতে মানে পরিবর্তন আপনি প্রত্যাবর্তন কি চাইছেন আপনি? পরিবর্তনে যাবো, প্রত্যাবর্তন শোনার দরকার নেই। দাদা পরিবর্তন চাইছেন। ধন্যবাদ দাদা। আমরা জনতার রায় নিয়ে উপস্থিত আছি কৈলাসহর বিধানসভা কেন্দ্রে। আমরা পেয়ে গেছি একজন দাদাকে, আমরা ওনার পরিচয় জেনে নেব। দাদা আপনার নাম? আমার নাম উমেশ দেবকুমার। কী করেন আপনি? আমি একটু তো সামনে তো বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আপনি কাকে চান, সিপিআইএম এবং কংগ্রেস জোট সরকার না বিজেপি এবং আইপিএফটি জোট সরকার? কংগ্রেস তো কাক করে আমরা এখন বলতে পারি না, যে কোনো সময় বিগত 5 বছরে আপনাদের এলাকাতে কতটুকু উন্নয়ন হয়েছে? আপনি কি মনে করেন যে এবারে বিধানসভা নির্বাচনে রাজ্যে প্রত্যাবর্তন হবে না পরিবর্তন হবে? সম্ভব না হইতে পারে, পরিবর্তন হইতে পারে না হইতে পারে। দাদা বলছেন যে পরিবর্তন হতে পারে আবার নাও হতে পারবে, অসংখ্য ধন্যবাদ দাদাকে। 2023 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জনতার রায় নিতে আমরা দাঁড়িয়ে আছি কৈলাসহর বিধানসভা কেন্দ্রের পাইতুর বাজার এলাকায়। পাশে পেয়ে গেছে একজন দাদাকে। দাদা আপনার নামটা? সুজিত দে। আচ্ছা, গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? আমরা তো ব্যবসায়ী মানুষ, সুযোগ সুবিধা। ব্যবসা কেমন চলছে? মোটামুটি ভালো ছিল। এর আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন ব্যবসা ভালো হয়েছিল না গত 5 বছরে? ব্যবসা এখন ভালোই চলছে। আচ্ছা, 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? মানে কি মনে হয় কোন সরকার রাজ্যে এলে কৈলাসহর তথা রাজ্যের উন্নয়ন হবে? রাজ্যের উন্নয়ন তো ভালো হয়, সব দিকে ভালো যেটা। কোন সরকারকে চাইছেন? আমি তো কোনো রাজনীতি করি না, তবে ভালো যেটা এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জনতার রায় নিতে আমরা দাঁড়িয়ে আছি কৈলাসহর বিধানসভা কেন্দ্রের পাইতুর বাজারে। পাশে পেয়ে গেছি একজন দিদিকে। দিদি আপনার নামটা? গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? একটা ঘর খালি পাইছি, আমার পাতা 2 বার দিয়ে আসছে জমা, আর এখন পর্যন্ত পাতা বলে এখনো খাইছি না, এখন বলে খাইতাম না, এটা তারা খুলতে আছে। আচ্ছা দিদি, ঘর পাননি, ভাত সরি, ঘর পেয়েছেন, ভাতা পাননি। আচ্ছা, তার আগে দীর্ঘ 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন কি পেয়েছিলেন? কিচ্ছু পাইনি। আমার আপনার জনতার রায়ে প্রার্থীদের ভাগ্য তালিকা নির্ধারিত হবে, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? যেতে যে আয় তার আমরা আছি। কি মনে হয় কৈলাসহর তথা ত্রিপুরা রাজ্যের উন্নয়ন হবে কোন সরকার এলে, বিজেপি আইপিএফটি জোট সরকার না সিপিআইএম কংগ্রেস জোট, কি চাইছেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। রাজ্যে চলছে ভোটের হাওয়া, 2023 বিধানসভা নির্বাচন। আমরা নিউজ বাংলা জনতার রায় নিতে দাঁড়িয়ে আছি কৈলাসহর বিধানসভা কেন্দ্রের পাইতুর বাজার এলাকায়। পাশে পেয়ে গেছে একজন কাকুকে। কাকু আপনার নামটা? আচ্ছা, গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছেন? আমি তা জনে করি খাই রে বাবা, আচ্ছা, তার আগে 25 বছর বামেদের রাজত্ব ছিল, তখন কি পেয়েছিলেন? মোটামুটি কিছু পাইছি। বাম আমলে কিছু পেয়েছিলেন, গত 5 বছরে কিছুই পাননি। 16 তারিখ রাজ্যে ভোট, আপনার এবং জনতার রায়ে প্রার্থীদের ভাগ্য তালিকা নির্ধারিত হবে, কি চাইছেন রাজ্যে, পরিবর্তন না প্রত্যাবর্তন? কিছু পরিবর্তন প্রয়োজন আছে। কেন পরিবর্তন প্রয়োজন? প্রয়োজন হলো 5 বছরে কে কি করছে, আমি সমাজ দেখবো, সমাজ বুঝবো, চলবো ঠিক না, আরে আমার রায় তো হইতো না, সমাজ বুঝবো। আপনার কি মনে হয় কোন সরকার রাজ্যে এলে কৈলাসহর তথা ত্রিপুরার উন্নয়ন হবে?
জোর কদমে চালাচ্ছে ভোটের প্রচার প্রসার। আমরা পাইতুর বাজার মোটর স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি কৈলাসহর বিধানসভা কেন্দ্রে। পাশে পেয়ে গেছে একজন দাদাকে। দাদা, আপনার নামটা? আচ্ছা, গত 5 বছরে সরকারি সুযোগ সুবিধা কিছু পেয়েছেন কি? 5 বছরে কিছুই পাননি। তার আগে 25 বছর দীর্ঘ বামেদের জমানা ছিল, তখন কি কিছু পেয়েছিলেন? তখনও পাইনি, এখনো পাইনি, কোনো আমলেই দাদা কিছু পায়নি। আচ্ছা, 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? প্রত্যাবর্তন। কেন প্রত্যাবর্তন চাইছেন? পরিবর্তন তো চাইবো না, কেন আমরা ভালো আছি, শান্তিতে আছি, এটাই আমরা চাই। আচ্ছা, শান্তিতে আছেন দাদা, তার জন্য দাদা আবার প্রত্যাবর্তন চাইছেন। ধন্যবাদ। পানো কৈলাসহর বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে আছি জনতার রায় নিতে। পাশে পেয়ে গেছে একজন দাদাকে। দাদা, আপনার নামটা? মানিক ঘোষ। আচ্ছা, গত 5 বছরে কি কি উন্নয়ন হয়েছে আপনার এলাকাতে? কিছু হয়নি। আপনি কোনো সুযোগ সুবিধা পেয়েছেন কি? না না না, কিছুই পাননি। তার আগে 25 বছর বামফ্রন্ট সরকার ছিল, তখন কি কোনো কিছু পেয়েছেন? না, পাইছেন না। আচ্ছা, কোনো আমলেই কিছু পাননি। 16 তারিখ রাজ্যে ভোট, কি চাইছেন, পরিবর্তন না প্রত্যাবর্তন? পরিবর্তন। কেন পরিবর্তন চাইছেন? আমরা তো বিজেপির সমর্থন করছিলাম 14 সাল থেকে, এরপরে আমরা কিচ্ছু পাই না, কোনো সুযোগ সুবিধা পাইছি না, এই কারণে এই পরিবর্তন। আচ্ছা দাদা, পরিবর্তন চাইছেন, ধন্যবাদ আপনাকে। আমরা উপস্থিত হয়েছি 53 কৈলাস শহরের পাইতুর বাজার মোটর স্ট্যান্ডে। তো আমাদের সাথে রয়েছেন একজন দাদা, তো ওনার সাথে একটু কথা বলে নেবো। দাদা, আপনার নাম? আমার নাম অখিল দাস। আচ্ছা, তাহলে আপনি কি করেন? আমি গাড়ি চালাই। আচ্ছা, বিগত 5 বছর ধরে আপনি সরকারের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা পেয়েছেন? পাইছি, বহুত কিছু পাইছি। কি কি পেয়েছেন? এ তো সরকারি মাগনা জলের লাইন পাইছি, এরপরে মাগনা বিদ্যুৎ পাইছি, আয়ুষ্মান ভারত কার্ড পাইছি, গোয়ার পাইছি। আচ্ছা, অনেক কিছু পেয়েছেন। এরপরে মাগনা চাউল পাইছি। আচ্ছা, তাহলে আপনি কি চাইছেন যে 16 তারিখে বিধানসভা নির্বাচন, তো আপনি কি চাইছেন যে প্রত্যাবর্তন নাকি পরিবর্তন? না, যে সরকার আছে এই সরকারটাই থাকুক, বিজেপি সরকারটাই থাকুক, এটা গরিবরা খুব ভালো দেখতেছে। আচ্ছা, তাহলে দাদা চাইছেন যে প্রত্যাবর্তন।